প্রকল্প ব্যয় পরিষ্কার দেখা যাচ্ছে একচল্লিশ লক্ষ টাকা নদিয়ার নাকাশিপাড়া থানার বন্যের বিল দুপারে কয়েক হাজার মানুষের বসবাস অভিযোগ এই একচল্লিশ লক্ষ টাকা দিয়ে বন্যের বিলের ওপর একটি কালভার তৈরির পর সেটাই এক মাসের মধ্যেই ফাটল এই নির্মাণ কার্যের পেছনে কাটমানির অভিযোগ তুলছেন নদিয়া জেলা পরিষদের বিরোধী দলনেত্রী এবং স্থানীয় জেলা পরিষদের সদস্য দেবস্মিতা চক্রবর্তী তার অভিযোগ কাটমানি না হলে এই অবস্থা হয় না অবশ্যই আমার তো মনে হয় এখানে পুরোপুরি মানি কাট হয়েছে সেখানে একচল্লিশ লক্ষ টাকার কাজ হয়নি চার থেকে পাঁচ লক্ষ টাকার কাজ হয়েছে হয়তো এটা তো পুরোপুরি আমি তীব্র প্রতিবাদ করি যে এত একচল্লিশ লক্ষ টাকার কাজ বড় প্রজেক্ট সেখানে এইটুকু এই পাঁচ লক্ষ টাকা বা ছ লক্ষ টাকা খরচ করে কাজ করে র মেটেরিয়ালস বাজে দিয়ে কাজ করে কেন সাধারণ মানুষকে ঠকালেন ওনারা এটাই আমার প্রতিবাদ